আমার নাম গীতা সরকার, আমি ঢাকা কেরানীগঞ্জ মির্জাপুর থেকে আসছি। আমি পাঁচ ছয় বছর যাবত আগে থেকে ব্যথায় ভুগতেছি। গত 9 মাস ধরে খুবই ব্যথা ছিল, অনেক জায়গায় ডাক্তার দেখেছি, মানে আমার ব্যথা কমে নাই। তারপরে আমি আমার বাড়ির পাশে একজনের মাধ্যমে বিএলসি হাসপাতালের খবর পেয়েছি, ডাক্তার ইয়াকুব আলী স্যারের কথা শুনে আমি এখানে আসছি। এখানে আসছি, স্যার কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে, ওগুলো দেখে স্যার বলছে ছোট্ট একটা অপারেশন করলে ভালো হয়ে যাবে। তখন স্যার বললো পরে আমি আসছি। এখন অপারেশনের পাঁচ ছয় দিন হয়েছে, এখন আমি আগের থেকে অনেক ভালো। আগে হাঁটতে পারতাম না, এখন হাঁটতে পারছি। আপনারা দোয়া, স্যারের খুব ব্যবহার আছে, অনেক ভালো লাগছে। স্যার আমাদের অনেক, মানে এখানে স্টাফরা, তারপরে ম্যানেজার, সবাই আয়া, তারপরে সবাই আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করছে, টেক কেয়ার করছে, এখানে আসছে দেখছে। তারপর আমাদের অনেক টাকা বিলও আসছিলো, তখন স্যার ডিসকাউন্ট করে আমাদের অনেক কমিয়ে দিয়েছে, আমরা অনেক খুশি এতে।